So ladies and gentlemen, welcome back to my channel, welcome back to my another brand new video. So এখন আমি আছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। আজকে হচ্ছে আমাদের ট্রেন জার্নি হবে 380075 সাঁতরাগাছি হলদিয়া লোকাল, যেটা যাবে তোমার সাঁতরাগাছি থেকে 6 বাজে 10 মিনিটে আমাদের হলদিয়া পৌঁছে দেবে, 9 বাজে 20 মিনিটে, মানে আজকে আমাদের টোটাল ডিস্টেন্স কমপ্লিট করবো 140 কিলোমিটার। আমাদের জার্নিতে আসবে টোটাল 40টা হল, আর আজকে হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট প্রাইস লেগেছে 30 টাকা, আমি রিকল করেছি তাই 60 টাকা টিকিট প্রাইস লেগেছে। আর হচ্ছে এটা হচ্ছে কলকাতা শহর, মানে সব থেকে লং ডিস্টেন্স লোকাল ট্রেন রুট। আর চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর ট্রেন আছে, ট্রেনের ব্যাপারে ফুল ইনফরমেশান দেওয়া যাক। তো যাওয়ার এবার ইনস্টাগ্রাম আইডি রামলাতারা গাড়িতে ফলো করে নাও, ওখানে রিসেন্ট আপডেট, রেগুলার স্টোরি, রিলপো সব কিছু দেখবার জন্য। আর আমার রেগুলার কানে ভালো লাগলে এজিটি রিসি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, রেগুলার রেসি অফ করবে, চলো যা। এখন ট্রেনে এখনো অ্যানাউন্সমেন্ট হলো না, 6:15 হয়ে গেল, কটা ফোন আসে সেটাই এখন দেখবো। চলো রেডিও, লেটস গো ফর দিস, চলো ট্রেন আসে সেটাই এখন দেখবো। তো দেখাচ্ছে তো 32 ঢুকবে, তো এখনই তো 32 বাজে, তো কখন ঢুকবে তো সেটাই এখন দেখবো। লেটস গো, লেটস গো ফর দিস, চলো ঢুকো। তো এবার আসছে, তো লেটস গো, লেটস গো ফর দিস। তোমার আধা ঘন্টা লেট হয়ে গেল ট্রেন, তো সাঁতরাগাছি হলদিয়া লোকাল এর সাথে আছে 10-8 সিরিজের পুরোনো ICA ব্রেক, 5 কিলোমিটার কাছে। উঠে ট্রেনে ফুল ইনফরমেশন দেওয়া যাক। আর সাঁতরাগাছি সম্বন্ধে বলতে গেলে সাঁতরাগাছি স্টেশন করেছে SRC, আর এখানে তোমার 6 খানা প্ল্যাটফর্ম রয়েছে। এটা সাউথ ইস্টার্ন রেল জোনে ফরোপুর ডিভিশনে ক্লাস A স্টেশন, অমৃতভর ক্যাটাগরি রেলওয়ে স্টেশন এই সাঁতরাগাছি জংশন। আর সাঁতরাগাছি যেহেতু জংশন তাই লাইন একটা লাইন চলে আমতার দিকে, আর একটা জায়গায় খড়গপুরের দিকে, খড়গপুরের দিকে এটা হচ্ছে মেন লাইন, সেদিক ধরেই আমরা যাবো। আর আরেকটা ডাউনের দিকে লাইন চলে যায় শালিমারের দিকে। আর সাঁতরাগাছি রয়েছে সাঁতরাগাছি ঝিল, সাঁতরাগাছি ডিস্ট্রিক্ট ব্রিজের লোকসে, সাঁতরাগাছি কোচিং ডিপোর্ট, সাঁতরাগাছি তোমার তিরুপতি ভগবান মন্দির, এইগুলো খুব বিখ্যাত। আর সাঁতরাগাছির সাথে কানেক্ট করছে কলকাতা হাওড়া কোন এক্সপ্রেস ট্রেন, তো বুঝতেই পারছো ট্রেন সার্ভিসের সাথে বাস সার্ভিসও খুব দারুণ। তো সব এরপর আমি হচ্ছে কথাগুলো ডাইরেক্ট for the kind attention of the passengers. Train number 18616 down Hatia Ranchi Hawra Kriya Yoga Express is arriving on platform number 5. Ranchi Hawra Kriya Yoga Express 5 number platform mein aachhi. Bye. আমাদের ট্রেন ছাড়লো তার সোর্স অ্যান্ড ডেস্টিনেশন হলদিয়ার উদ্দেশ্যে, তার নির্ধারিত সময় থেকে 35 মিনিট ডিলে করে। তো আমাদের ফার্স্ট স্টপ আসবে মৌরিগ্রাম, ওই মৌরিগ্রামে thank you.
ট্রেন করেছে MGM, আর মৌরিগ্রাম হচ্ছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে পড়ছে। আর মৌরিগ্রামে এখানে রয়েছে দিশা আই হসপিটাল, নারায়ণা স্পেশালিটি হসপিটাল, ওপর দিয়ে চলে গেছে আন্দুল রোড, এখান থেকে তোমরা ইজিলি 10-15 মিনিটের মধ্যে চলে যাবো শিবপুর বোটানিক্যাল গার্ডেন, অটো বা টোটো ধরে বা বাস ধরেও চলে যেতে পারো। আর মৌরিগ্রামে এখানে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ডিপো, এখান থেকে LPG, CNG, পেট্রোল, ডিজেল অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল সরবরাহ করা হয়। আর এরপর লোকালটা দাঁড়িয়ে আছে বলে আমি দেখাতে পারলাম না। আন্দুলে আন্দুলের স্টেশন করেছে ADL, আর আন্দুলে রয়েছে আন্দুল রাজবাড়ি, কুণ্ডু চৌধুরী রয়েছে সিঙ্গাপুর টাওয়ার ইংরেজদের তৈরি করা, শঙ্করী মায়ের মন্দির, রেলের লালমাটির রাস্তা, তারপর রাজগঞ্জের গঙ্গাঘাট, আন্দুল প্রভু জগবন্ধু কলেজ, এগুলো তো খুব বিখ্যাত। রাস্তাতে সাথে হচ্ছে আন্দুল হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে হচ্ছে জুনিয়র আন্ডারে অমৃত ভাট ক্যাটাগরি রেল স্টেশন। এখানে তোমার 10খানা ট্রেন পার ডে অফিসিয়াল অন করে, কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না। আর আন্দুল হচ্ছে তোমার মালগাড়ির আনাগোনা রয়েছে খুব, মানে এখানে মালগাড়ির ডিপো রয়েছে। তাই তো এরপর আমি তোমার সেখানে ডাইরেক্ট সাঁকাই নি।
সাঁকড়াইলে, সাঁকড়াইলে স্টেশন করেছে এসএন আরকে, আর সাঁকড়াইলে রয়েছে সাঁকড়াইল জমিদার বাড়ি, আর সাঁকড়াইলে অবস্থিত হচ্ছে তোমার সরস্বতী নদীর ধারে, আর এদিকে রয়েছে জুনাগড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সাউথ সাঁকড়াইল হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের ক্লাসিক স্টেশন, এখানে শুধু তোমার লোকাল ট্রেন হল কিন্তু রয়েছে, কোনো এক্সপ্রেস ট্রেনে হল নেই, আর সাঁকড়াইলে হচ্ছে তোমার গুড ডিপো রয়েছে জুনাগড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে, তো এরপর আমরা ডাইরেক্ট নলপুরে, তো চলো কথা বলি, তো তোমরা হলদিয়া যাওয়ার জন্যে দিনে চারটে ট্রেন পাবে, দিনে চারখানা, সকালে এক হচ্ছে 5:45 একটা, এটা হচ্ছে তোমার ভায়া পাঁচকুড়া হয়ে যায় সকালে, তারপর 9:20 যে লোকাল হাওড়া হলদিয়া সুপার গ্যালোপিং লোকাল, ওটা হচ্ছে পাঁচকুড়াকে বাইপাস করে যায়, আবার একটা আছে হাওড়া থেকে পাঁচকুড়া হলদিয়া লোকাল আছে, ওটা হচ্ছে তোমার পাঁচকুড়া হয়ে যায়, আর 6টার সময় হচ্ছে তোমার আছে হাওড়া থেকে সন্ধ্যাবেলা 6টার সময় হাওড়া হলদিয়া লোকাল, শুধু হচ্ছে 9:20 লোকাল ট্রেনটা হচ্ছে শুধু গ্যালোপিং ক্যাটাগরি লোকাল ট্রেন, মানে সুপারফাস্ট লোকাল যেটা বলা হয়, তো বাগবাগি সব ঠিকই আছে, তোমরা চাইলে হচ্ছে এই চারটে ট্রেনে হলদিয়া যেতে পারো, তো বাগবাগি বুঝে তো যাদের হচ্ছে আমার ভিডিও ভালো লাগবে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর ঋষি লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, তো ওখানে অনেক দারুণ দারুণ জিনিস দেখতে গেলে, আর তোমাদের একটা সাবস্ক্রাইবার মানে হচ্ছে আমার একটা বড় মোটিভেশান, তো তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আর সকালবেলায় সেই মোমো খেয়ে বেরিয়েছি ব্রেকফাস্টে, আমি কিছু খাইনি, এবার চা টা যা উঠবে তাই খাই একটু খাবো, তো সেটাও তোমাদের দেখাবো, তোমরা
নেলার, আর নলপুরে হচ্ছে বিখ্যাত হচ্ছে নলপুরে বাসন্তীপুজো খুব বিখ্যাত হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে। আর নলপুর হচ্ছে সাউথ ইস্টার্ন রেল জোনের খড়গপুর ডিভিশনের ক্লাস থ্রি স্টেশন। এখানে শুধু তোমার লোকাল ট্রেনে হল রয়েছে, কোনো সুপারফাস্ট এক্সপ্রেস মেল এক্সপ্রেসে হল নেই। আর নলপুর হচ্ছে তোমার সাঁকড়াইল গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। এরপরে আর কি বলবো, হল বাউরিয়া, বাউরিয়া স্টেশন করে হচ্ছে বিভিএ। আর এখানে তোমার প্ল্যাটফর্ম রয়েছে, তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে। আর এখানে হচ্ছে কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না, এখানে তোমার মেল এক্সপ্রেসের হল রয়েছে, কোনো সুপারফাস্ট ট্রেনের হল নেই। আর এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে একটা বড়ো শহর বাউরিয়া। এখান থেকে তোমরা ইজিলি নর্থ মিল, জুট মিল, বাউরিয়ার ফুড ক্লাস্টার বাজার, তারপরে হচ্ছে বাউরিয়ার হচ্ছে তোমার জগদ্ধাত্রী পুজো হাওড়া জেলার মধ্যে খুব বিখ্যাত। আর বাউরিয়া হচ্ছে শ্মশান খুব ভালো বিখ্যাত। আর বাউরিয়া হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে একটা ক্লাস বি স্টেশন, শুধু মেল এক্সপ্রেস ট্রেনের হল রয়েছে। আর প্যাসেঞ্জার লোকাল প্যাসেঞ্জার ট্রেনের হল রয়েছে, কোনো ট্রেনের হল নেই। এরপর আমি দশ টাকা ডাইরেক্ট বলতে পারছি না, কারণ সফল কভার করতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। হ্যাঁ,
তাই আমি বেছে বেছে কয়েকটা হলে আমি কল করবো। তার কারণ হচ্ছে পুরো 135 কিলোমিটার লম্বা জার্নি, আর আমি যদি হচ্ছে তোমার পুরো যদি 135 কিলোমিটার পুরো সবচেয়ে কভার করি তাহলে ভিডিও হয়ে যাবে 5 ঘন্টা। 5 ঘন্টায় বানালে তো হবে না, তো আমাকে আমার লেন্থে বানাতে হবে, তো বুঝে নাও বাকি ব্যাপারটা। এফেলারে আর ফুলেশ্বরে রয়েছে তোমার ইন্টিগ্রেটেড পাইকিরি শুকি মাছের বাজার, আর ফুলেশ্বর পড়বে উলুবেড়িয়া পৌরসভার আওতায়। আর ফুলেশ্বর এখান থেকে তোমরা পিকনিক করবার দারুণ জায়গা ফুলেশ্বর বাংলো। আর গঙ্গার ওপরে তোমরা আশিপুর গেস্ট হাউস চলে যেতে পারো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। আর ফুলেশ্বরে সঞ্জীবনী হসপিটাল মেডিকেল কলেজও রয়েছে, আর ফুলেশ্বর এখান থেকে নিন্দিগি খুব কাছে। আর ফুলেশ্বর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের সর্বপ্রথম ক্লাস স্টেশন, মানে শুধু লোকাল হল রয়েছে মানে। চলে এলাম উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। উলুবেড়িয়া স্টেশন করে হচ্ছে ইউএলবি, আর এখানে তোমার ছখানা পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে পার ডে দিনে দুখানা ট্রেন অরিজিনেট, দুখানা ট্রেন টার্মিনেট করে। আর উলুবেড়িয়ার হচ্ছে তোমার এখান থেকে ইজিলি তোমরা চলে যেতে পারো গড়চুকু কাটানোগের দুখানা টুরিস্ট স্পট। আর উলুবেড়িয়ার এখানে হচ্ছে তোমার গঙ্গার ওপারে তোমরা ইজিলি চলে যেতে পারো পূজালি বজবাজ অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। আর উলুবেড়িয়া হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনে অমৃতগড় ক্যাটাগরি রেলওয়ে স্টেশন। এখান থেকে দুখানা ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় দিনে, আর এখানে পার ডে তোমার 15টা ট্রেনের পার ডে অফিসিয়াল হল রয়েছে। আর উলুবেড়িয়া এখান থেকে ইজিলি তোমরা চলে যেতে পারো বাণীবন এইসব অঞ্চল। আর কি বলবো উলুবেড়িয়া সম্বন্ধে, উলুবেড়িয়া তন্দুরি চা
দমদর নন, বিসিপুর কুলগাছিয়া স্কিপ করে চলে এলাম বাগনানে। বাগনানে স্টেশন করেছে BZN, আর বাগনানে রয়েছে বাগনান কালীবাড়ি, আর বাগনান পুরোনো হাই স্কুলের মধ্যে বাগনানপুর হাই স্কুল হচ্ছে পুরোনোর মধ্যে একটা, আর বাগনানে রয়েছে তোমার এখান থেকে ইজিলি গাজিয়ারা, শ্যামপুর, উদয়নারায়ণপুর, দীপসুর, নারিট, আমতা, খালনা, জয়পুর, শ্যামপুর, এইসব জায়গায় চলে যেতে পারো। আর বাগনান সম্বন্ধে আর কী বলবো, আর তো কিছু বলার নেই। বাগনান হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনের ক্লাসে এসেছেন, এখানে দুখানা ট্রেন অর্জেন্ট, দুখানা ট্রেন টার্মিনেট হয় পার দিনে, আর এখানে তোমার 20টা ট্রেনে পার ডে অফিসিয়াল হল্ট রয়েছে, কোনো ট্রেন অর্জেন্ট এক্সপ্রেস ট্রেন অর্জেন্ট টার্মিনেট হয় না। আর এরপর ছাড়া ধরো ডাইরেক্ট দেউলটিতে, তো চলো চলে এলাম আমরা আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের লাস্ট স্টেশন দেউলটিতে। দেউলটি স্টেশন করেছে DLT, আর দেউলটিতে আছে কথাশিল্পী স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর নিরালা রিসর্ট। নিরালা রিসর্টটা হচ্ছে তোমার শীতকালে পিকনিক করবার জন্য ঘোরবার দারুণ জায়গা।
আর দেউটি হচ্ছে সাউথ ইস্টার্ন রেল জোনের খড়গপুর স্টেশনে, ক্লাসিক স্টেশন। এখানে হচ্ছে তোমার লোকাল ট্রেন ছাড়া কোনো এক্সপ্রেস ট্রেনের হল্ট নেই। তো চলো এরপর আমি তোমার সাথে কথা বলবো কোলাহাট রেল জোন রেল স্টেশন। আচ্ছা কোলাঘাট ব্রিজ, দ্য লেজেন্ডারি রূপনারায়ণ নদীর ওপর থাকা কোলাঘাট ব্রিজ। এলাম আমরা আমাদের আড্ডা হল্ট কোলাঘাটে। কোলাঘাটের স্টেশন কোড হচ্ছে KLGD, আর কোলাঘাট হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন। আর কোলাঘাটে রয়েছে রূপনারায়ণগুড়ি রিসর্ট, সোনাবা ITC, সোনাবাংলা রিসর্ট, এক্সপ্রেস প্লাজা দাবা, শেরে পাঞ্জাব দাবা, N6 কিচেন, এই সমস্ত জায়গা। আর কোলাঘাটে ইলিশ মাছ বিখ্যাত বিখ্যাত রয়েছে। আর কোলাঘাটে তোমার পাইকারি ফুলের মার্কেটও রয়েছে, এটা খুব বিখ্যাত। আর কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট সিমেন্ট ফ্যাক্টরি 1 নম্বর বিখ্যাত। এরপর মেচেদা স্টেশন কোড হচ্ছে MCA, আর মেচেদার হচ্ছে সিঙ্গারা, মেচেদার হচ্ছে ইসকন মন্দির, মেচেদার রুমাল গামছা, এগুলো খুব বিখ্যাত। আর মেচেদা স্টেশন কোড হচ্ছে MCA, আর এখানে ছখানা প্ল্যাটফর্ম রয়েছে। এটা সাউথ ইস্টার্ন রেল স্টেশনের খড়গপুর ডিভিশনে একটা ক্লাস এ স্টেশন, যাতে অমৃত ভারত ক্যাটাগরি রেল স্টেশন। আর এই মেচেদাতে থেকে তোমার হচ্ছে দিনের 40টা ট্রেন, অর্জিট 40টা ট্রেন টার্মিনাল হয়। আর মেচেদার এখানে তোমার 25টা ট্রেনের পার ডে অফিসিয়াল হল রয়েছে। আর মেচেদার হচ্ছে তোমার আর কি বলবো, বলা হয় 2 মেদিনীপুর জেলার প্রবেশদ্বার। তার কারণ হচ্ছে এখান থেকে 116 জাতীয় সড়ক আলাদা হচ্ছে। এরপর আমরা আমাদের
ক্রাউডটা দেখো ভাই, না ক্রাউডটা জাস্ট দেখো, এটা হচ্ছে হলদিয়া লোকালের ক্রাউড। নামার তা উঠবার তা দেখো। তাহলে ভাই লোক আমরা চলে এলাম আমাদের একমাত্র জাংশন হল পাঁশকুড়া জাংশন রেলওয়ে স্টেশন। পাঁশকুড়া জাংশন রেলওয়ে স্টেশন করেছে PQU, আর এখানে তোমার ছখানা প্ল্যাটফর্ম রয়েছে। এখানে তোমার পার ডে তোমার এখান থেকে তোমার 50টা ট্রেন, অরিজিনাল 50টা ট্রেন টার্মিনেট হয়। আর পাঁশকুড়া থেকে তোমার 30টা ট্রেনের পার ডে অফিসিয়াল হল্ট রয়েছে। আর পাঁশকুড়া যেহেতু জাংশন তাই লাইন হয়। আমরা সাতরাগাজির দিকে গেলাম, গিয়ে চাকরান চলে খড়গপুর জংশনের দিকে। আর একটা যাবে তোমার তমলুক হয়ে দীঘা হলদিয়ার দিকে, আমরা আজকে দীঘা হলদিয়ার দিকেই যাবো। তো আর পাঁশকুড়া বিদ্যাসাগর পার্ক, পাঁশকুড়া তারাপীঠ মন্দির, পাঁশকুড়া হচ্ছে চপ। আর পাঁশকুড়া এখান থেকে ইজিলি তোমরা ঘাড়াল কেশপুর চলে যেতে পারো। আর কি বলবো আর এইসব, আর এইসব সম্পর্কে তো চলো আজকের ভিডিও। 15 মিনিটের হল্ট রয়েছে, তো চলো। কারণ সব রিভার্সাল হবে, মানে হচ্ছে তোমার ড্রাইভার স্যার এখান থেকে যাবে ওইদিকে, ট্রেন ম্যানেজার স্যার ওইদিক থেকে আসবে এইদিকে, মানে বুঝে না ব্যাপার। কল হয়ে গেছিলো সে প্যাসেঞ্জার উঠছে আর এই দিক থেকে প্যাসেঞ্জার নামছে, সেই নিয়ে বড় বাওয়াল হয়ে গেছিলো। সে বাওয়ালের ক্লিপটা আমার কাছে আর নেই এখন আর। চলো হলদিয়া হলদিয়া তাহলে আমাদের ট্রেন ছাড়লো পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে তারপর স্টেশন, মানে 15 মিনিট দাঁড়ানোর পর। তো 15 মিনিট না তোমার 45 মিনিট ডিলে করে, এই যে এইখান থেকে হচ্ছে বেসিক্যালি লাইনটা আলাদা। ওইদিকে 3টে লাইন যাচ্ছে সাঁতরাগাছি জংশনের দিকে, আর আমাদের এই লাইনটা যাচ্ছে হলদিয়ার দিকে, দীঘা হলদিয়ার দিকে। Thank you.
এখান থেকে এবার পুরোপুরি আমরা আলাদা হয়ে গেলাম। বাড়িতে এইচ টিচাররা ইম্পর্টেন্ট হল রঘুনাথ বাড়ি স্নান করেছে 8 দিন, আর রঘুনাথ বাড়ির হচ্ছে রথযাত্রা খুব বিখ্যাত, আর রঘুনাথ বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার আর রঘুনাথ বাড়ি হচ্ছে 5 সাব ডিভিশনের মধ্যে অবস্থিত, আর এরপর ডাইরেক্ট
মাসি এই বস্তা খাওয়াবে না, এই বস্তা খাওয়াবে না, কোথায় না হবে এগুলো লাগবে না ওটা। ও বাবা, সাইড দেব গেটে দাঁড়িও না, গেটে দাঁড়াবে না, ওকে তো জায়গা দিয়ে দিচ্ছি। আমার কথা কি আমরা এখন চলে এলাম আমাদের স্টেশন থেকে নল রাজগোদা, রাজগোদা স্টেশন করেছে আর দিদি, আর এটা হচ্ছে পাঁচকুড়া সাব ডিভিশন আন্ডারে পড়বে, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের স্টেশন, তাদের হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনের ক্লাসিক স্টেশন। এখানে শুধু লোকাল ট্রেনের হল রয়েছে, কোনো সুপারফাস্ট মেল এক্সপ্রেসের হল নেই। আর এই রাজগোদা গর্ভবিমান মন্দির খুব বিখ্যাত, তো এরপর দশ হলো শহীদ মাতঙ্গ। এইগুলো তো লেডিস বগিতে তুলতে পারছে মাসি, পঁয়তাল্লিশ মিনিট ডিলে, তো এটা একদম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে, পঁয়তাল্লিশ মিনিট ডিলে এটা তো মানা যায় না, একদমই মানা যায় না। আর এরপরে আসবে হচ্ছে শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন, আমি তো সাহেব শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশনে কথা বলবো, তো চলো। কর্নারিং কার্ভিংটা দেখো, পুরো 90 ডিগ্রি কার্ভ, ও ব্যাপক ব্যাপক ভাই ব্যাপক।
এটা শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন, শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশনে স্টেশন করেছে এসি যদি। আর এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর স্টেশন, ক্লাসিক স্টেশন, এখানে শুধু লোকাল ট্রেনে হল নেই, যে কোনো এক্সপ্রেস ট্রেনে হল নেই। আর এই শহীদ মাতঙ্গিনী হচ্ছে তোমার স্বাধীনতা সংগ্রামী শহীদ মাতঙ্গিনী নাম করে করা হয়েছে শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন। আর এখানে রয়েছে তোমার শহীদ মাতঙ্গিনী গার্লস হোস্টেল, এই হচ্ছে ব্যামলু মোদী খেতে ওদরে পড়বে। চলে এলাম তাহলে আমরা এখন তমলুকে, তমলুকে স্টেশন করেছে টিএমজেড। আর তমলুক হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর স্টেশনে ক্লাস এই স্টেশন, আর এটা অমৃতবল ক্যাটাগরি রেলওয়ে স্টেশন। আর তমলুককে জংশন বলা হয় না, তার কারণ তমলুকতে এই লাইনটা আলাদা হয় না বেসিক্যালি, তমলুক জংশন কেবিনতে এই লাইনটা আলাদা হয় দীঘা যাওয়ার আর হলদিয়া যাওয়ার। আর তমলুক হয়েছে তমলুক রাজবাড়ি, নন্দীগ্রেশ্বরী মন্দির খুব বিখ্যাত। আর তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর, এখানে বড়ো বড়ো অফিস কার্যালয়গুলো রয়েছে। এরপর নষ্ট কথা বলবো এই সিটে ডাবল লাইন, আমাদের লাইনটা পুরো মেন লাইন, আর ওটা পুরো ব্রাঞ্চ লাইন।
কেশবপুর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কর্পোরেশন ক্লাস সিক্সের, আর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে পড়ছে কেশবপুর। আর কেশবপুর সম্বন্ধে আর কি বলবো, আর হচ্ছে তোমার এখানে শুধু লোকাল ট্রেন ছাড়া কোনো এক্সপ্রেস ট্রেনে হল্ট নেই। হ্যাঁ চলো রেলওয়ে বলবে সেবার আসবে সতীশ সামন্ত, সতীশ সামন্ত হল্টে গিয়ে হল্ট। চলে এলাম সতীশ সামন্ত হল্ট। সতীশ সামন্ত হল্টে স্ট্যান্ড করে দিয়ে এসছি, আর সতীশ সামন্ত হল্ট হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়পুটির জন্য হলদিয়া স্টেশনে ইম্পর্টেন্ট স্টেশন। আর এই সতীশ সামন্ত হচ্ছে একজন নামকরণ করা স্টেশন, আর কি বলবো স্টেশনে কোনো স্টেশনে হল নেই, তুমি লোকাল ট্রেনে হবে।
আর মহিষা দলের আছে, মহিষা দলের হচ্ছে বসন্ত উৎসব, আর মহিষা দল রাজবাড়ি, হুগলি মহিষা দল মন্দির বিখ্যাত, আর বর্ধা তো এলাম আমরা এখন বাসুলিয়া সুতাহারা, বাসুলিয়া সুতাহারা স্টেশন বলেছে বিএসসি, আর বাসুলিয়া সুতাহারা হচ্ছে যেমন মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্টেশন, তাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনের ক্লাসিক স্টেশন, তো শুধু লোকাল লাইনে হল রয়েছে, কোনো এক্সপ্রেস ট্রেনে হল নেই। আর এই স্টেশনটা সম্বন্ধে কী বলো, এটা হচ্ছে পুরো হলদিয়ায় সাব ডিভিশনের আন্ডারে পড়ছে, আর এরপরে আমার বাবা বলছে আমি আমি
কাস্ট যদি আমার একটা গার্লফ্রেন্ড হতো কত ভালো হতো বলো, তোমরা আমাকে কেউ একটা ঝুঁকিয়ে দাও, তোমাদের কাছে আমার দুর্গাচকের ট্রেন বলেছে DRDC, আর দুর্গাচক হচ্ছে পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট স্টেশন, তাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশন ক্লাস সিক্স ট্রেন। এখানে শুধু লোকাল ইনসার কোনো ট্রেনের হল্ড নেই। আর এটা হলদিয়া স্টিকার স্টেশন, এটা হচ্ছে তোমার হলদিয়া সাব ডিভিশনের আন্ডারে পড়ছে। এরপর আমাদের সাইড হলো দুর্গাচক টাউন। তো বুঝা বলার বলে দাও আর কি বলবো দাদা, ভিখারি মানুষ, একা মানুষ, একা ব্যক্তি, আমার আগে পিছিয়ে কেউ নেই, আপনাদের গেলে সংসার, আপনাদের গেলে সবই। আচ্ছা কি কি আছে, কি কি চকলেট আছে, আমলো কি, আমি ফেমাস করে এটাই। আচ্ছা তুমি এই লাইনেই থাকো, এই এখানে মিটাই ট্রেনে, না না এই হলদিয়া লাইনেই থাকো, আর কোন লাইনে থাকো না, না না পাঁচ ফাট কি হলদিয়া। আচ্ছা এলাম দুর্গাচক টাউনে, দুর্গাচক টাউনে স্টেশন করেছে DRDCকে। আর দুর্গাচক টাউন হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্টেশন, তাদের সাথে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনে একটা ক্লাসি স্টেশন। আর দুর্গাচকটা হচ্ছে তোমার হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল হাব অফ হলদিয়া যেটা বলতে গেলে। আমি স্টুডেন্ট। আর বন্ধ হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিস্ট্রিক্ট ক্লাস সিক্স স্টেশন, আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্টেশন, আর এটা হচ্ছে হলদিয়া পোর্ট স্টেশনে পড়ছে। এখানে শুধু লোকাল হল্ড রয়েছে, কোনো সুপারফাস্ট এক্সপ্রেস মেল এক্সপ্রেসের হল্ড নেই। তো চলো আজ এরপর আমাদের পাচ্ছ
অলরাইট গাইস, ফাইনালি চলে এলাম আমরা আমাদের ডেস্টিনেশন হলদিয়াতে। আর আমাদের ট্রেনে আসবার টাইম ছিল তোমার 9:25, আমাদের ট্রেন এসছে তোমার 10:20, মানে টোটাল 1 ঘন্টার কাছাকাছি লেট আমাদের ট্রেন। তো কী আর বলো, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট। তো জার্নি এক্সপিরিয়েন্স বলতে গেলে জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি কী আর বলবো। তো চলো আজ আর হলদিয়াতে রয়েছে, হলদিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে সপ্তম বৃহত্তম শহর, আর পূর্ব মেদিনীপুরের হচ্ছে বড় দীর্ঘতম শহর। আর এই হলদিয়ায় রয়েছে হলদিয়া ডক, হলদিয়া ডক হচ্ছে তোমার শ্যামাপ্রসাদ ট্রাস্টের আওতায় পড়ছে, খুব বড় হচ্ছে ডক। আর হলদিয়া সিটি সেন্টার মল, আর হলদিয়া হচ্ছে তোমার মরিন ড্রাইভ, এগুলো খুব বিখ্যাত। তো চলো আজ ভিডিও এখানে এন্ড করছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।